অফিস থেকে তারা পিছন দরজা দিয়ে বাইক করে দিয়েছে পুলিশরা। তখন আমি মানে গেটের সামনে গেছি, মানে অনেকখানি ফাঁকা আছে, কিন্তু উনি আমাকে ধাক্কা মারলো আর কি। আর বাইকটা এরকম ভাবে মানে অফিস স্টাফরা তো বাইক নিয়ে যাচ্ছে, তখন বাইকটা আমার পায়ের উপর দিয়ে মানে চালিয়ে চলে যাচ্ছে। তারপর আমি মানে আটকানোর চেষ্টা করেছি, তখন পুলিশ আমাকে ধাক্কা মারলো। আমার সঙ্গে আরো মেয়ে লোক ছিল, ওদেরকেও ধাক্কা দিল। আপনারা কেন মানে মূলত আপনারা তো সকাল থেকেই আন্দোলন করছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের আমরা আগরতলা ডায়েটের স্টুডেন্ট, আমাদের কোনো মানে আমরা তো সামনে মাসে আমরা টিয়ার পরীক্ষা আছে, আমাদের কোনো এক্সাম নেওয়া হচ্ছে না, কিছু না, আমাদের এমনি বসিয়ে রেখে দিয়েছে। সব পরীক্ষা সব কলেজে পরীক্ষা টিকা শেষ, আমাদের তো কোনো আমরা ডায়েটের কলেজে পড়া পড়বো না আমরা টেটের পড়া পড়বো, আমরা কোনটা করবো? তো তাদের জন্য এই জন্যই আমাদের এখানে আসা। শিক্ষা অধিকর তো আপনাদের সময় দেয়নি? না, দেখা করেনি। কি বলেছে ভিতর থেকে? ভিতর থেকে উনি তো আজকে আসেনি এখানে, আর আগেও আমরা ডেপুটেশন উনি এসেছিলাম, তখন উনি বলেছিল যে আমাদের নোটিফিকেশন দিবে আর আমাদের জানিয়ে দিবে অনলাইন এক্সাম হবে বলে। আর আমাদের ক্লাস হয়েছে অনলাইন, কেন আমরা অফলাইন পরীক্ষা দিতে যাবো? আমাদের আজকে এত মাত্র অনলাইন পরীক্ষা হচ্ছে, আমাদের কাছে কোনো বইটইও ভালো করে নেই, কলেজও খুলছে না, বইটই নেই আমাদের কাছে।